অতীত সাধারণত মানুষের ভবিষ্যৎকে নির্ধারণ করে। এমনকি কখনো হতে পারে যে ভবিষ্যতের কারণে অতীতই পরিবর্তিত হয়। এমনই এক ইন্টারেস্টিং সময়ের খেলা নিয়ে আমাদের আজকের মুভি। 2022 সালে মুক্তিপ্রাপ্ত লেটেস্ট মুভি দি থর এক্সপ্লেনেশনে আপনাকে স্বাগতম। গল্পের শুরুতে আমরা মণি নামের এক মেয়েকে দেখি, যে একটা পুরনো হাম রেডিও চালু করার চেষ্টা করছিল। হাম রেডিও কিছুটা ফোনের মতোই, এটার সাহায্যে আশেপাশে থাকা আরেকটা হাম রেডিও ব্যবহারকারীর সাথে কথা বলা যায়। তো পরের সিনে আমাদেরকে 1999 সাল দেখানো হয়, যেখানে আমরা মুভির নায়ক কিম ইয়ংকে সাইকেল চালিয়ে কোরিয়া ইউনিভার্সিটিতে প্রবেশ করতে দেখি। আসলে সে এই ভার্সিটিতে এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে। তখন সেখানে সাইকেল নিয়ে তার ফ্রেন্ড আসে আর বলে, আমাদের ডিপার্টমেন্টে এবার হানসল নামের একটা মেয়ে ফার্স্ট হয়েছে। কিন্তু সে ভার্সিটিতে আসে না, তার সাথে যোগাযোগ করাও সম্ভব হয়নি। এই দায়িত্ব আমাকে দেওয়া হয়েছিল, কিন্তু আমি পারবো না। তুমি কি আমার হয়ে তার সাথে যোগাযোগ করতে পারবে? কিম ইয়ং এক কথায় রাজি হয়ে যায়। তারপর সে যায় টেলিফোন বুথের কাছে, সে হানসলকে ফোন দিয়ে ভার্সিটিতে আসতে বলে আর আজকে নবীনবরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে বলে। মেয়েটি রাজি হয়ে যায়। মেয়েটি বলে সে লাল রঙের একটা ড্রেস পরে থাকবে। কিম ইয়ং তার ক্লাসে এসে দেখা করতে যায় হানসলের সাথে, আর প্রথম দেখাতেই তার মনে ভালোবাসার সুর বেজে ওঠে। তারা একে অপরের সাথে পরিচিত হয়। মেয়েটা বেশ চঞ্চল, যেটা ইয়ং এর মন কাড়ে। তারা একসাথে কনসার্ট দেখে, মুভি দেখে, কিন্তু কোনোটাই তাদের ভালো লাগে না। তাই তারা বেরিয়ে ভার্সিটি ক্যাম্পাসের একটি রুমের সামনে যায়, যেখানে হানসলের একটা হাম রেডিওর দিকে নজর যায়। হানসল ওই রুমের দরজা খুলতে গেলে দেখে সেটা লকড। ইয়ংও তখন কিছু না ভেবে দরজা খুলতে চায় আর সোলের হাতে তার হাত স্পর্শ করে। দুজনেই স্তব্ধ হয়ে যায়। হানসল হঠাৎ ইয়ংয়ের গাল টেনে বলে, তুমি অনেক ভাগ্যবান। তাই বলে দুইজনই হাসতে থাকে। আবার তারা দুইজন লজ্জা পেয়ে যায়। নায়ক প্রসঙ্গ এড়ানোর জন্য বলে, তোমার কি হাম রেডিও ভালো লাগে? সোল বলে, হ্যাঁ, সে এটা শিখতে চায়। নায়ক বলে, সমস্যা নেই, আমি শিখাবো তোমায়, আমি জানি এটা কিভাবে ব্যবহার করতে হয়। কিন্তু পরক্ষণেই সে ভাবে, সে এটা কিভাবে চালাবে, সে তো এটা কখনো ব্যবহারই করেনি। হানসলকে আগামীকাল লাঞ্চের জন্য ইনভাইট করে সে সেখান থেকে চলে যায় ইয়ং সিয়ং এর কাছে। ইয়ং সিয়ং হলো তার ছোটবেলাকার ফ্রেন্ড, আর ওই রেডিওটা তারই। তাই সে রেডিওটা তার কাছ থেকে নিতে চায়। ইয়ং সিয়ং বলে, এটা কিন্তু কোনো খাবার নয়, তুই সত্যি করে বল তো, তুই আমার রেডিও বেচে দিবি না তো? তোকে বিশ্বাস নেই। ইয়ং বলে, কি যে বলিস না, আমি এটা চালাতে পারি। তাহলে তো ভালো, তবে না পারলে আমার রেডিও অযথা নিয়ে নষ্ট করিস না যেন। বেচারা ইয়ং ভেবেছিল তার ফ্রেন্ডের থেকে শিখে নেবে, কিন্তু সে আশাতেও ঘুরে বালি। সিয়ং বলে, কি রে, শুনলাম তুই নাকি হানসলের সাথে সময় কাটাচ্ছিস, ও যে তোর জুনিয়র, তোর কি সেটা মাথায় আছে? আরে থাকবে না কেন, জুনিয়র বলে কি প্রেম করতে পারবো না? না পারবি তো, কিন্তু তোকে এটা মানায় না, সিয়ং বলে। ইয়ং তখন বলে, আরে তুই তো সোলকে দেখেছিস বল। সিয়ং তখন বলে, হ্যাঁ আসলেই মেয়েটা কিউট। এটা শুনে ইয়ং রেগে যায় আর বলে, সোলের দিক তো নজরই দিস না, নইলে তোর খবর আছে। তারপর সে রেডিও নিয়ে সেখান থেকে চলে যাওয়ার সময় বলে, সোল বলেছে আজ নাকি চন্দ্রগ্রহণ হবে। তাই বলে সে হাসতে হাসতে চলে যায়। সিয়ং বলে, সে এখনও বাচ্চাই রয়ে গেল। এদিক ইয়ং এর রেডিওটা হঠাৎ অ্যাক্টিভ হয়ে যায় আর একজন মেয়ের কণ্ঠ ভেসে আসে। ইয়ং মেয়েটির সাথে কথা বলে। মেয়েটি হলো গল্পের শুরুতে দেখানো সেই মণি। তাদের মধ্যে পরিচয় হয়, তারা দুজনেই এর আগে কখনো রেডিও চালায়নি। তখন মণি বলে, আমার কাছে একটা বই আছে এই সম্পর্কে, আর ইয়ং এর তো সেটাই দরকার ছিল সোলকে ইমপ্রেস করার জন্য, তাই সে মণির কাছে বইটা ধার চায়। তারা আগামীকাল দুপুর 12টায় ভার্সিটির গিল্ড হলের সামনে দেখা করতে রাজি হয়ে যায়। পরদিন দুপুর 12টায় ইয়ং সেখানে এসে দাঁড়ায়, কিন্তু মণির কোনো খবর নাই। 12টা গড়িয়ে 2টা বাজে, তাও মণির কোনো পাত্তা পাওয়া যায় না। করা রোদে ইয়ং এর অবস্থা খারাপ হয়ে যায় আর সে সেখান থেকে রাগ করে চলে যায়। এই দিক আমাদেরকে দেখানো হয় একই জায়গায় দাঁড়িয়ে মণিও ওয়েট করছে, কিন্তু সেখানে মুষল বৃষ্টি হচ্ছে। এটা কেমন কথা, একই সাথে একই জায়গাতে রোদ আর বৃষ্টি কিভাবে সম্ভব? আসলে ইয়ং ছিল 1999 সালে আর মণি ছিল 2021 সালে। তারা দুইজন দুই টাইম লাইনের, তাদের মধ্যে দেখা হওয়া সম্ভব নয়। অদ্ভুত হলেও এটাই সত্যি, চন্দ্রগ্রহণের জন্য এমনটা হয়েছে হয়তো। তো এই দিক মণি কাক ভেজা হয়ে গেছে। তখন সেখানে মণির বন্ধু ইয়ংজি চলে আসে ছাতা নিয়ে। তারপর তারা রামেন খেতে যায়। মণি ইয়ংজিকে বলে, সে কি বৃষ্টির জন্য আসলো না, সে কেন এমন করলো, কথা দিয়ে কেন কথা রাখলো না? মণি মেয়েটা খুব মিষ্টি আর ইনোসেন্ট। ইয়ংজি তার মুখ
মুছে দেয় আর বলে, হবে হয়তো, তবে তোমার এভাবে ভেজা উচিত হয়নি। তাই বলে সে মনির কপালে হাত দিয়ে বলে, তোমার তো জ্বর এসছে, বাসায় যেয়ে ওষুধ খেয়ে নিও। মনি তখন দেখে সত্যিই তার গা অনেক গরম। মনি বাসায় গিয়ে রেডিও অন করতেই ইয়ং আর তার মধ্যে শুরু হয় তর্ক। মনি বলে, তোমার জন্য অপেক্ষা করতে গিয়ে আমাকে বৃষ্টিতে ভিজতে হয়েছে, আমার জ্বরও আসছে, কেন আসনি তুমি? এইদিক ইয়ং বলে, কিসের বৃষ্টি, কড়া রোদের মধ্যে 2 ঘন্টারও বেশি অপেক্ষা করেছি আমি, তোমার কোনো খবর নাই, মিথ্যা বাহানা কেন বানাও? পরে মনি বলে, আচ্ছা শোনো, কালকে তুমি ওই টেলিফোন বুথের কাছে যেও, আর আমি যদি 30 মিনিটের ভিতর না আসি সেখানে তুমি আমার জন্য একটা মেসেজ লিখে যেও। পরের দিন ইয়ংও তাই করে আর সেখান থেকে সোলের সাথে দেখা করতে যায়। সোল তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা ইয়ংকে জানায়। আর ইয়ংকে সে যখন জিজ্ঞেস করে, তোমার স্বপ্ন কি, প্রেমে হাবুডুবু খেতে থাকা ইয়ং মুখ ফসকে বলে ফেলে, তোমাকে একটা চুমু দেওয়া। এ বলে তো সে নিজেই বোকা বনে যায়। তারপর সেখান থেকে কোনো মতে পালিয়ে আসে বেচারা। তারপর থেকে সে সোলকে পুরোদমে ইগনোর করতে শুরু করে। এদিক মনি টেলিফোন বুথের কাছে যেয়ে সেই মেসেজটা দেখতে পায় যেখানে ইয়ং লিখে গেছে, মনি একটা মিথ্যুক, বাণীতে ইয়ং 95 ব্যাচ কোরিয়া ভার্সিটি। এটা দেখে সে ছবি তুলে নেয় আর এই ব্যাপারটা তার বান্ধবীদের বলে। তার বান্ধবীরা বলে, হয়তো 95 ব্যাচের কোনো আঙ্কেল সকালে এসে এটা লিখে গেছে, আর হয়তো সে পাগল, তাই এখনও নিজেকে 20 বছর বয়সী ভার্সিটি পড়ুয়া ছাত্র ভাবছে। তখন সেখানে মনির ফ্রেন্ড ইয়ংজি একটা মেয়েকে নিয়ে আসে। এটা দেখে মনির ভালো লাগে না। সেই দিন রেডিওতে তারা অনেক কথা বলে একে অপরের সাথে। কথায় কথায় তারা জানতে পারে কিম ইয়ং 95 ব্যাচ, সামনে বছরই গ্রাজুয়েট করবে, আর মনি 21 ব্যাচ। ইয়ং তার কথা বিশ্বাস করে না, কিন্তু মনি বলে, এমনটা হতে পারে টাইম ট্রাভেলের মাধ্যমে, আর বড় কথা, তোমাকে আমি বিশ্বাস করি ইয়ং। ইয়ংও তখন বিশ্বাস করেই নেয়। তারা একে অপরের সাথে সব কিছু শেয়ার করত। ইয়ং তাকে সোলের কথা বলে, কিন্তু সোলের নাম বলে না। মনি বলে, তুমি তাকে অনেক পছন্দ করো তাই না? আমি তোমার কণ্ঠ শুনেই সেটা বুঝতে পারি। ইয়ং হাসে আর বলে, তুমি কাউকে পছন্দ করো না? পছন্দ, এটা তো একটা সময়ের ব্যাপার, আমার জীবনে হয়তো সেই সঠিক সময়টা এখনো আসেনি। তবে আমার ছোটবেলাকার একটা বন্ধু আছে যার নাম ইয়ংজি, আমি নিজেকে রোজ তার প্রেমে পড়া থেকে আটকাই। ইয়ং বলে, বোঝা যাচ্ছে তুমি তাকে অনেক পছন্দ করো। মনি বলে, তুমি কিভাবে জানলে? ইয়ং বলে, তোমার কণ্ঠ শুনেই আমি সব বুঝতে পারি। তাদের মধ্যে এমন ভালো বন্ধুত্ব হয় যে তারা রোজ কথা বলতে থাকে আর একে অপরের সাথে সব শেয়ার করতে থাকে। এমনকি মনি তাকে সবসময় টিপস দেয় সোলকে পটানোর জন্য, আর ইয়ংকে সাহসও যোগায়। ইয়ং এতে সোলের মন জয় করতে সক্ষম হয়, কিন্তু মনের কথা বলতে পারে না। মনি বলে, তোমার আগে প্রপোজ করা উচিত, আর আমার থেকে এসব আজব টিপস নেওয়া বাদ দিয়ে তুমি বরং তোমার মনের কথা শোনো, কারণ তোমার মন থেকে যে ভালোবাসার অনুভূতিটা আসবে সেটা হবে পিওর, তোমার মনের কথা তোমার শোনা উচিত। ইয়ং তাই করে আর সোলকে প্রপোজ করে বসে। সোল রাজিও হয়ে যায়। সবই ঠিকঠাক চলছিল, একদিন কথা বলার সময় মনি হঠাৎ বলে, আচ্ছা তুমি তো 95 ব্যাচের তাই না? আমার বাবাও তো 95 ব্যাচেরই, তুমি কোন ডিপার্টমেন্টের? ইয়ং বলে, আমি মেকানিক্সের। মনি তখন বলে, তুমি তাহলে আমার বাবাকে চেনো, আমার বাবাও এই একই ডিপার্টমেন্টে পড়তো, আমার বাবার নাম ইয়ং সিয়ং। তখন ইয়ং বলে, কি বললা তুমি? তুমি সিয়ংয়ের মেয়ে? এটা কিভাবে সম্ভব, মজা করা বন্ধ করো। মনি বলে, না আমি আমার বাবা মাকে নিয়ে মজা করব কেন? তখন ইয়ং বলে, সিয়ং তো আমার ছোট থেকেই বন্ধু। মনি তখন বলে, তুমি তো তাহলে আমার মাকেও চেনো। ইয়ং তখন বলে, তোমার মাকে আমি কিভাবে চিনবো বলো? মনি বলে, আমার মাও তোমাদের সাথেই পড়তো, নাম হানসোল। এটা শুনে ইয়ং এর মাথায় আকাশ ভেঙে পড়ে, সে রাগের মাথায় রেডিও তার খুলে ফেলে আর ভাবে মনির হয়তো মাথায় সমস্যা আছে। আর পরের দিন সে সিয়ংকে ধরে বলে, অনেক হয়েছে মজা, মনিকে বলো। কিন্তু সিয়ং বলতে পারে না। ইয়ং এর কোথায় যেন বিশ্বাস হচ্ছিল যে মনি সত্যই বলছে, তাই সে সোলের ব্যাপারে বেশি প্রোটেক্টিভ হতে শুরু করে। কিন্তু তারপরও তার অস্থিরতা কমে না। একদিন তো সে বেশি করে ফেলে, বাস্কেটবল খেলার সময় সোলকে সিয়ং এর সাথে দেখে খেলা বাদ দিয়ে সবার সামনে সিয়ংকে মারতে থাকে। পরে সোল সিয়ং এর সাথে দেখা করে ইয়ং এর এই ব্যবহারের জন্য মাপ চায়, আর সিয়ং তখন বলে, ইয়ং আসলে এমন ছেলে নয়, সে জাস্ট পড়াশোনা আর প্রেমের চাপ একসাথে সহ্য করতে পারছে না, তাকে এখন একা ছেড়ে দেওয়াই বেশি ভালো হবে। সোলও সেটাই রাজি হয়ে যায়।
এইদিক ইয়ং অনেক কষ্ট পাচ্ছিল, সে শুধু ভাবতে থাকে তার সোলকে সিয়ং কেড়ে নিয়েছে। সে অনেক কান্নাকাটি করতে থাকে। তখন বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। হঠাৎ সে দেখে তার পোষা কচ্ছপ মঙ্গো সেখানে নেই। সে মঙ্গোয়ের খোঁজে বের হয় আর কিছু দূর যাওয়ার পর দেখতে পায় সিয়ং আর সোল একই ছাতার নিচে দাঁড়িয়ে আছে আর মঙ্গো তাদের হাতে। এটা দেখে ইয়ং কান্নায় ফেটে পড়ে। তার চোখের পানি বৃষ্টির পানির সাথে ধুয়ে মুছে গেলেও হৃদয়ের আঘাত মোছার উপায় নেই। সে সব হারানোর অসীম যন্ত্রণা বুকে নিয়ে বাড়ি ফিরে মনিকে শেষ মেসেজ পাঠায়। সে বলে সে হার মেনে নিয়েছে, সে আর সোলের পিছনে ছুটবে না, আর এখন থেকে সে মনির সাথেও আর কোনো যোগাযোগ রাখবে না। তাই বলে সে রেডিও বন্ধ করে দেয়। ইয়ং জানতো সে যদি সোলের সাথে সম্পর্ক রাখে তবে মনির কোনো অস্তিত্ব থাকবে না, তাই সে তার ভালোবাসার এত বড় বলিদান দিল। মনি ইয়ংয়ের মেসেজ পাওয়ার পর অনেক চেষ্টা করেছে কন্ট্রাক্ট করার জন্য, কিন্তু পারেনি। সে এই বিষয়ে ইয়ংজির সাথে কথা বলে। সে বলে, আমি একবার হলেও ইয়ংয়ের সাথে দেখা করতে চাই, নইলে আমার জীবনটাই বৃথা হয়ে যাবে। সে আমার জীবনের এমন একটা অধ্যায় যেটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। জানো তো ইয়ংজি, আমি তার থেকে অনেক কিছুই শিখেছি। ইয়ংজি তাকে আশ্বাস দেয়। বাড়িতে ফিরে মনি তার বাবা মার পুরনো ছবিগুলো দেখে আর সেখানে সে ইয়ংকে দেখতে পায় আর ভাবে এই মানুষটা ছিল তার মায়ের প্রথম ভালোবাসা। এই মানুষটা তার মাকে ভালোবাসত প্রাণ দিয়ে আর ছিল তার অনেক কাছের বন্ধু। পরের দিন ভার্সিটি শেষে মনি যখন তার ফ্রেন্ডদের সাথে বের হয় সেখানে ইয়ংজি চলে আসে, তার হাতে একটা বই, টাইম ট্রাভেলার অর্থাৎ সময় যাত্রী। বইটার লেখক আর কেউ নয় বরং কিম ইয়ং। এটা শুনে মনি অনেক এক্সাইটেড হয়ে যায়। ইয়ংজি এটাও বলে, তুমি যদি তার সাথে দেখা করতে চাও তবে তোমার পাশের ক্যাফেটেরিয়াতে যেতে হবে, সেখানে তার বুক সাইনিং ইভেন্ট চলছে। মনি আর অপেক্ষা না করে সেখানে দৌড়ে চলে যায় আর ইয়ংয়ের সামনে বই দিতেই ইয়ং তার নাম জিজ্ঞেস করে। মনি বলে, মনি। এটা শুনে ইয়ং তার দিকে তাকায়। মনির চোখে পানি চলে আসে কিন্তু সে নিজেকে কন্ট্রোল করে নেয়। মঙ্গো কেমন আছে মনি? ভালো আছে। মনি বলে, তুমি আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। এটা শুনে ইয়ং হাসে আর তার সাথে হ্যান্ডশেক করে আর বলে, আমার সাথে দেখা করার জন্য অনেক ধন্যবাদ। আসলে মনির জীবনে ইয়ং ছিল তার বর্তমান বন্ধু, যার সাথে সে কিছুদিন আগেও কথা বলেছে, কিন্তু ইয়ংয়ের কাছে তো সেটা 20 বছর আগের ঘটনা। তার মতে গত 20 বছরে মনির সাথে সে যোগাযোগ করেনি। অনেক অদ্ভুত আর ইন্টারেস্টিং বিষয়, তাই না? মনি সেখান থেকে এসে তার ফ্রেন্ড ইয়ংজিকে প্রপোজ করে, কারণ সে চায় না ইয়ংয়ের মতো সে তার ভালোবাসা মানুষকে হারাক। ইয়ংজি রাজি হয়ে যায়। শুরু হয় তাদের প্রেম কাহিনী। এখানেই মুভির গল্প শেষ হয়। আর পোস্ট প্রোডাকশন সিনে আমাদের দেখানো হয় যেদিন মনি আর ইয়ংয়ের প্রথম দেখা হওয়ার কথা ছিল সেদিন ইয়ংজিকে ওই হলুদ ছাতা বর্তমান ইয়ংই দিয়েছিল আর বলেছিল তাকে ঠান্ডা লাগতে দিও না, এই বলে সে চলে যায়। আসলে মনি যে রেডিওটা ব্যবহার করেছে ইয়ংয়ের সাথে কথা বলার জন্য সেটা ইয়ং সিয়ং অর্থাৎ মনির বাবার রেডিও, আর যেটা দিয়ে 1999 সালের ইয়ং তার সাথে কথা বলছিল সেটা তার ফ্রেন্ড ইয়ং সিয়ংয়ের রেডিও ছিল। মনি যদি ভবিষ্যৎ থেকে তার সাথে কথা বলে এসব না জানাতো তবে ইয়ংয়ের সাথে সোলের বিয়ে হতো, কেননা সোলও ইয়ংকে পছন্দ করত আর তখন মনির কোনো অস্তিত্বই থাকতো না। কিন্তু মনির তো অস্তিত্ব রয়েছে ভবিষ্যতে, তাই ভবিষ্যতের মনির অস্তিত্ব বাঁচাতে ইয়ং তার ভালোবাসার বলিদান দিয়ে দেয়। কোরিয়ান এই সায়েন্স ফিকশনাল লাভ স্টোরি আপনার কেমন লাগলো?